আসসালামু আলাইকুম। তো বর্তমানে আমি আছি এমএম কলেজের সামনে আসাদ গেটে। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, তো চলেন একটু ঘুরে আসি। এই জায়গার পরিবেশটা নাকি অনেক সুন্দর, এই রোডের। আমরা এখন একটু ঘুরে ঘুরে দেখাবো আপনাদের এই রোডের পরিবেশটা কি যশোরের। আর যশোরের ভাই ব্রাদার যারা আছেন তারা অবশ্যই কমেন্টস করবেন। তো আমরা এখন বর্তমানে আছি এমএম কলেজের সামনে থেকে একটু সামনে চলে আসছি। তো দেখি এই জায়গার রোডগুলো নাকি অনেক সুন্দর, আমার ফ্রেন্ড বললো, এর জন্য ভাবলাম ভিডিওটা করি আর আপনাদের সাথেও শেয়ার করি। পাবেল, তুমি রোড বলে দিও। এটা কোথায়? এটা পৌর পার্ক। আমার বাম সাইডে যে পৌর পার্ক। তো অল্প সময়ের জন্য আসছি, তো এর জন্য আর পার্কে যেতে পারলাম না। তো নেক্সট টাইম আসলে অবশ্যই পার্ক দিয়ে ঘুরবো। আর শুধু একাকি হয় করবানি। তো বর্তমানে এই জায়গাটার আমি আসি এখন বর্তমানে 0 পয়েন্টে। কোন দিকে যাবো? তো আমরা এখন আসি গার্লস স্কুলের সামনে, বাদশা ফয়সাল ইনস্টিটিউট। আর একটা মমিন গার্লস হাই স্কুল, তাই তো? যশোর সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়। তো ভালোই লাগতেছে আর রোডটা আসলে অনেক সুন্দর যশোরের। পিছনে অনেক কিছুই তো রাখি আছে কিন্তু আমি তো চিনি না, তুমি একটু জোরে জোরে বললো যাতে ক্যামেরায় ওঠে। যশোরের সবচেয়ে ভিআইপি, কোন দিকে যাব? যশোরের সব থেকে ভিআইপি রোড, যশোরের সবচেয়ে, এটা ভিআইপি রোড মানে নাম কি ভিআইপি রোড নাকি এমনি ভিআইপি রোড? প্যাটিস রোড দিয়ে আসলাম আমরা, পুলিশ সুপারের কার্যালয় যশোর। অনেক সুন্দর পরিবেশ যশোর। যশোরের ওই যে ভিড়, বাবারে বাবা, ওইটা আমার জীবন শেষ হয়ে যাচ্ছিল। তো এখন ভালোই লাগতেছে। হ্যাঁ, এটা কি? ও, ওই যে শহীদ মিনার, আমি কি চিনি? ওই যে শহীদ মিনার যশোর। তো এখন সেই যে রোডে গেলাম সে রোড, এটা অন্য রোড, এটা অন্য রোড। চলে আসি কাকা। তো ব্যাটারি তো চার্জ কম, এর জন্য একটু দ্রুত যাচ্ছি। অসাধারণ পরিবেশ, অসাধারণ পরিবেশ যশোরের ওই ভিড়ের চেয়ে এই জায়গাটা ভালোই লাগতেছে। সুন্দর একটা পরিবেশ। কালেক্টরি পার্ক, এই যে বাম সাইডে, এটা দড়াটানা পার্ক, আর এই যে এই পাশে কালেক্টরি পার্ক। ভালোই লাগতেছে। না না, ওদিকে যাবো না, এটা তো এখন বামে যাব।
যশোরের মধ্যে আছি। তো এখন বামে এই জায়গাটা স্ট্যান্ডের নাম কি জানো নাই? এটি দড়াটানা মোড়। আমি এখন বর্তমানে আছি দড়াটানা মোড়ে। এটা হলো দড়াটানা ব্রিজ। অত দূর ক্যামেরা ক্যাপচার করবে না। তো আমার বাম সাইড হলো যশোর 250 ফিট। এই যে ইবনে সিনা হাসপাতাল ডায়াগনিস্ট সেন্টার, এটা কি ল্যাব 8 লিমিটেড ডায়াগনিস্ট সেন্টার? আমি তো পলটিছি, তো আমি তো তোমার তো মুখস্থ, আমি তো দেখতেছি নে, হালকা পাতলা দেখতেছি আর করছি। যশোর সবচেয়ে ভালো হসপিটাল কোয়েন্স হসপিটাল। এই যে আমার ডান হাতে যতটুকু পারতেছি যশোরে সব কিছু ঘুরে ঘুরে আমি নিজে দেখতেছি, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আর আমি তেমন কিছু চিনি না, আমার যে ফ্রেন্ড ও চেনে এর জন্য ও বলতেছে আর আমি বলতেছি, তো কেউ কিছু মনে করবেন না, আমি আসলে কিছুই চিনি না। সামনে আছে যশোরের লাল দালাল, লাল দালান মানে লাল দালান হয়েছে কার নাম? আরে জেলখানা। ও জেলখানা, হায় হায় রে। ওই যে যশোর কেন্দ্রীয় কারাগার, যশোর কেন্দ্রীয় কারাগারে যাওয়ার আমার ইচ্ছা নেই, আমি এখনই এনতে ফাটতেছি। পালাও তো ভালো লাগতেছে বলে এই জন্য একটু মানে অন্যরকমভাবে কথা বলতেছি। যাই হোক, যশোর থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।